বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমানে আপনারা অনেকেই ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানো নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছেন, কোনোভাবেই ফলোয়ার বাড়াতে পারছেন না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটি ফেসবুক পেজে মাত্র 5 দিনে কীভাবে 10,000 ফলোয়ার বাড়াবেন। একটি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হলে সেই পেজটাতে সর্বপ্রথম মনিটাইজেশন অন করতে হয়, আর মনিটাইজেশন অন করার জন্য সেই পেজে 5,000 ফলোয়ারের একটা মাইলস্টোন পূরণ করতে হয়। আর সেই ফলোয়ারটা পূরণ করার জন্য অনেকেই কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে ফলোয়ার কিনে থাকে, যার কারণে মনিটাইজেশন অন করতে পারে না। তাই এখন আমি দেখাবো কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই আপনারা ফেসবুক পেজে মাত্র 5 দিনে কীভাবে 10,000 ফলোয়ার বাড়িয়ে নেবেন, এবং সেই ফলোয়ারগুলো একদম রিয়েল ফলোয়ার হবে। আপনারা এই ফলোয়ারগুলো ফেসবুক থেকেই বাড়িয়ে নিতে পারবেন। তো কীভাবে বাড়াবেন এখন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করি। ওকে, তো ফেসবুক পেজে মাত্র 5 দিনে 10,000 ফলোয়ার বাড়াতে হলে আপনাকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে টাকা দিয়ে ফলোয়ার কিনতে হবে না, কোনো অ্যাপ্লিকেশন থেকে অটো ফলোয়ার নিতে হবে না। আপনি ফেসবুকের মাধ্যমে অর্গানিকভাবে রিয়েল ফলোয়ার নিতে পারবেন। তো আমি মোট 2টি পদ্ধতিতে কাজটা দেখাবো। আপনি যদি 2টি পদ্ধতি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজে 100% ফলোয়ার বাড়াতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর যে পেজটাতে ফলোয়ার বাড়াতে চান সেই পেজটা সুইচটা অন করে নেবেন। তো আমার পেজটা অন করা আছে। তো এখন আমি প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি, তারপর দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। প্রথমে আপনি এই সার্চ অপশানে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন ভিডিও ভাইরাল। ভিডিও ভাইরাল এটা লিখে সার্চ করে দেবেন। তারপর এখান থেকে গ্রুপ অপশানটি সিলেক্ট করবেন। গ্রুপ অপশানটি সিলেক্ট করলে আপনার সামনে অসংখ্য গ্রুপ কিন্তু চলে আসবে। তো আপনি এই গ্রুপগুলোর ভেতর থেকে খুঁজে বের করবেন যে কোন কোন গ্রুপে মেম্বার বেশি রয়েছে। যেসব গ্রুপে মেম্বার বেশি থাকবে সেই সব গ্রুপে আপনি জয়েন হবেন। আমি এখান থেকে একটি গ্রুপে জয়েন হয়ে কাজটি দেখাচ্ছি। আপনি কিন্তু সেম নিয়মে প্রতিটা গ্রুপে এই কাজটি করবেন। তো আমি যদি এই গ্রুপে ক্লিক করি, তাহলে এখানে দেখুন জয়েন গ্রুপ, আমরা এটাতে ক্লিক করব। তারপর আবারও ভিউ গ্রুপে ক্লিক করব। ক্লিক করলে সরাসরি গ্রুপের ভিতরে নিয়ে আসবে। ঠিক সেইমভাবে আপনি কিন্তু প্রতিটা গ্রুপে এভাবেই জয়েন হয়ে নেবেন। যতগুলো বড় বড় গ্রুপ রয়েছে, মেম্বার বেশি রয়েছে, প্রতিটা গ্রুপে এভাবে জয়েন হবেন। আপনি যদি খুব অল্প সময়ে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে চান, তাহলে অনেকগুলো গ্রুপে আপনি জয়েন হবেন। তো আপনি এখন এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন। তারপর নিচে আসলে এখানে আপনার ভিডিওগুলো দেখতে পারবেন। তো আপনি যে ভিডিওটা ভাইরাল করতে চান সেই ভিডিওটা এখান থেকে চয়েস করে নেবেন। তারপর সেই ভিডিও নিচে থেকে এই শেয়ার অপশানে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাবেন গ্রুপ অপশান, এটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ দেখাচ্ছে। আমি যে গ্রুপগুলোতে জয়েন হয়েছি সেই গ্রুপের নামগুলো এখানে দেখাচ্ছে। তো আপনি একটা গ্রুপের উপর ক্লিক করে দেবেন, এই অপশানে ক্লিক করবেন। তাহলে কি হবে, এই গ্রুপে আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে, এবং এই গ্রুপে যে সকল দর্শক আছে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে, আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর আপনার জয়েন হওয়া সকল গ্রুপে এভাবে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে খুব সহজে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আর ভাইরাল হলে দেখতে পাবেন আপনার পেজের ফলোয়ার বাড়তে থাকছে। ঠিক এভাবেই আপনি কিন্তু প্রতিটা গ্রুপে আপনার ভিডিওগুলো পোস্ট করবেন, তাহলে দেখতে পাবেন খুব অল্প সময়ে আপনার পেজে প্রচুর ফলোয়ার হয়ে গেছে। তো এটা দেখালাম প্রথম স্টেপের কাজ। এবার আমি দ্বিতীয় স্টেপের কাজটা দেখাবো। তো দ্বিতীয় স্টেপের কাজটা হচ্ছে আপনি আবারও সার্চ অপশানে ক্লিক করবেন, তারপর লিখবেন ফলো টু ফলো, ফলো টু ফলো, ফলো টু ফলো লিখে সার্চ করে দেবেন। তারপর আগের মতো আবারও এখান থেকে গ্রুপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন অসংখ্য গ্রুপ কিন্তু চলে এসেছে। আপনি আগের মতো সেমভাবে কাজগুলো করবেন। এখান থেকে বড় ধরনের 2-1টা গ্রুপে জয়েন হয়ে নেবেন। যে গ্রুপে মেম্বার বেশি সেই ধরনের গ্রুপে জয়েন হবেন। তো আপনি একটা গ্রুপে ক্লিক করবেন, তারপর নিচে থেকে জয়েন গ্রুপে ক্লিক করবেন, আবারও ভিউ গ্রুপে ক্লিক করবেন। ভিউ গ্রুপে ক্লিক করলে গ্রুপটার ভিতরে সরাসরি আপনাকে নিয়ে আসবে। তো আমি এই গ্রুপটা থেকে আপনাকে কাজটা দেখাচ্ছি। আপনি কিন্তু যতগুলো বড় বড় গ্রুপ আছে, দর্শকদের সংখ্যা বেশি আছে, প্রতিটা গ্রুপে কিন্তু একই নিয়মে কাজগুলো করবেন। তো এখন কিন্তু আমি এই গ্রুপে জয়েন হয়ে গেছি। আপনি এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন, তাহলে দেখতে পাবেন বিভিন্ন ব্যক্তি কিন্তু এখানে পোস্ট করেছে ফলো ফর ফলো, নতুন গ্রুপে জয়েন হন, ফলো টু ফলো। তো আমরা যদি এখানের যে কোনো একটা পোস্টের কমেন্ট বক্সে যাই, তাহলে দেখতে পাবেন অনেকে এখানে পোস্ট করেছে যে তাদেরকে ফলো করে ডান লিখলেই তারাও আপনাকে ফলো করবে। তো আপনি যদি কমেন্টে এসে এখান থেকে কাউকে ফলো করে এই রিঅ্যাপ্লাইতে যেয়ে যদি কমেন্ট করেন ফলো ডান,
তাহলে কিন্তু সে আপনার কমেন্টটা পাওয়া মাত্র আপনার পেজে এসে আপনাকে সে ফলো করবে। এভাবে কমেন্ট বক্সে এসে প্রত্যেককে আপনি ফলো করবেন এবং রিপ্লাইতে যে ফলো ডান লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন, তাহলে কিছু সময়ের মধ্যে ওই ব্যক্তি কিন্তু আপনার পেজে এসে আপনার পেজটাকে ফলো করবে। এভাবে এখানের এক একটা পোস্টের কমেন্ট বক্সে যাবেন এবং এখান থেকে এদের ফলো করে রিপ্লাইতে যে ফলো ডান লিখে দেবেন। তো এরপর আরেকটি কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন পোস্টের অপশান আছে রাইট সামথিং, এখানে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন আমাকে ফলো করুন, তাহলে আমিও আপনাকে ফলো করব। এভাবে এটা এখানে লিখে উপর থেকে পোস্টে ক্লিক করে পোস্ট করে দেবেন। পোস্ট করার কিছু সময়ের পর দেখতে পাবেন আপনাকে অনেকেই কমেন্ট করছে যে ফলো ডান, মানে সে আপনাকে ফলো করেছে এবং আপনাকেও সে ফলো করতে বলছে। এখন আপনি কি করবেন, আপনি তার পেজে যেয়ে তার পেজটাকে ফলো করে দেবেন। আপনি যদি এইভাবে প্রতিদিন সময় নিয়ে একটু কষ্ট করে কাজগুলো করেন তাহলে প্রতিদিন আপনি 500 থেকে 1000 ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন এবং ফলোয়ারগুলো একদম রিয়েল ফলোয়ার হবে। এভাবে যদি দিনে 3 থেকে 4 ঘন্টা আপনি কাজ করেন তাহলে আমি মনে করি মাত্র 5 দিনের ভিতরে আপনার পেজে 10,000 ফলোয়ারের মাইলস্টোনটা পূরণ করতে পারবেন। আর যারা ভাবছেন টাকা দিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে ফলোয়ার কিনবেন, তাহলে ভাই থামেন, আপনি সেই কেনা ফলোয়ার দিয়ে কখনোই পেজটা মনিটাইজ করতে পারবেন না বা আপনার সেই ফলোয়ারগুলো কোনো কাজেই আসবে না, কারণ সেই ফলোয়ারগুলো আপনার ভিডিওগুলো কখনোই দেখবে না। তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে দুটি পদ্ধতি দেখালাম এই দুটি পদ্ধতি ফলো করে কাজ করলে 100% আপনার পেজে 1000 ফলোয়ার বাড়াতে পারবেন এবং সেই ফলোয়ারগুলো দিয়ে আপনার পেজটা মনিটাইজ করতে পারবেন, কারণ আপনার ফলোয়ারগুলো একদম রিয়েল ফলোয়ার। বন্ধুরা আশা করি ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন, আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।